আজকের টপিক প্রসেস সিস্টেম ও নমস্কার গুড ইভিনিং টু ইউ অল সো প্রসেস এবং সিস্টেম কেন জরুরি কতটা জরুরি আমরা মোটামুটিভাবে বুঝি কিন্তু সেই ব্যাপারগুলি আরও সহজ করে আমরা সবাই মিলে বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি দিস হোল ইউনিভার্স ইজ বেসড আপন আ প্রসেস আল লেড আউট সিস্টেম ইভেন আওয়ার অ্যানাটামি আমাদের শরীর যে অ্যানাটামি যেভাবে আমরা চলছি নিঃশ্বাস নিচ্ছি খাচ্ছি আমাদের টোটাল প্রক্রিয়াটা তো এর থেকে আমরা বুঝতে পারি যে প্রসেস আর সিস্টেম ছাড়া কিন্তু কিচ্ছু হবে না হ্যাঁ মোটিভেশান নিয়ে আগের দিন কথা বলছিলাম কিন্তু মোটিভেশান কান্ড ডু আই মিন মাছ কারণ দ্যাট ইজ স্যাবি সেটা ফর দ্য টাইম বিং মানে কয়েক মিনিটের জন্য কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য কাজ করে আলটিমেটলি উই নিড টু ক্রিয়েট অ্যান্ড ইমপ্লিমেন্ট সিস্টেম এখন এইটা এই প্রসেস সিস্টেম এই ব্যাপারটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম মানে পড়াশোনা করতাম তখন কিন্তু এবং এখন যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করছে আমার বিশ্বাস এবং আমার সঙ্গে বেশ কিছু কিছু স্টুডেন্ট কমিউনিকেট করছে তো তারা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে এই প্রসেস সিস্টেমটা প্রতি মুহূর্তে আমাদের টিচাররা আমাদের গার্জেনরা বলে যে একটা রুটিন মেনে পড়তে হবে দিনে ক ঘন্টা কোন সময় কোনটা পড়তে হবে কতটা লিখতে হবে টাইম টু টাইম নিজেদের এক্সামিন করতে হবে পরীক্ষা দিতে হবে বা প্রাইভেট টিউটাররা প্রতি মাসে দুবার করে পরীক্ষা নেন বা স্কুলে বা কলেজে ইত্যাদি ইত্যাদি তো সেটা তো প্রসেস এবং সিস্টেম এবং আমার মনে আছে যারা আমাদের এবং তোমরাও বুঝবে যারা এই প্রসেস এবং সিস্টেম এই রুটিনটা আমরা ফলো করেছি বা তোমরা ফলো করো তারা কিন্তু অবভিয়াসলি বেটার রেজাল্ট করি আর যারা ফলো কম করেছি তারা ওই মোটামুটি রেজাল্ট আর যারা একেবারেই করে নি তারা ওই আমি কিছুটা ফলো করেছি কিছু অনেকটাই ফলো করে নি তার ফল হয়েছে আর কি এখন যার কথা ছাড়া বা যার অনুষঙ্গ ছাড়া আমাদের কিছুই প্রায় হয় না তাকে ধার করে বলি যে আমরা আরম্ভ করি শেষ করি না আমরা আড়ম্বর করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা পালন করি না আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি যোগ্যতা লাভের চেষ্টা করি না রবি ঠাকুর তিনি যেভাবে আমাদের আয়নার সামনে দাঁড় করান এভাবে হয়তো অন্য কেউ আমাদের আমি জানি না তো সেইটাই মানে ইমপ্লিমেন্টেশান অ্যান্ড অ্যাকশন ইজ দ্য কি ওটা ছাড়া আমার কোনো ওয়েলবিং তো দূরের কথা আমার গ্রোথ আমার ভালো আমার আমার কিছু হবার নেই তো এই ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাকশান ছাড়া হ্যাঁ আমরা অনেক জ্ঞানের কথা বলি ওই যেটা মোটিভেশন প্রচুর ইনফরমেশান আছে আমাদের কাছে আজকের গুগল পড়াশোনা কিন্তু ওয়েল এক্সিকিউটেড প্ল্যান না হলে সিস্টেম না হলে সেটা কোনো রকম কাজে লাগে না এখন ব্যাপার হলে এটা আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের কি হয় ঠিক আছে একটা রুটিন করলাম একটা সিস্টেম ভাবলাম কিন্তু আছে কাল করব ওই প্রকাস্টিনেশন ওই চলতেই থাকে হ্যাঁ আমরা এক দুই তিনের রুলটা বা মজাটা শুনেছি বুঝতে পেরেছি হয়তো কেউ কেউ চেষ্টাও করছি একটা অসামান্য সূত্র আছে যে সূত্রটা আমি যখন প্রথম জানতে পারি সেটা ভালো লেগেছিল সেটা তো একরকম কথা সেটা দেখেছি ভীষণভাবে কাজ করে এবং প্রতি মুহূর্তে কাজ করছে আমার উপরও সেই জন্যই আমি তোমার তোমাদের সঙ্গে শেয়ার করছি রুলটা হলো সি সি আর সি সি আর আর এই সি মানে হচ্ছে কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড ব্যাপারটা কি একটু খুলে বলি বোঝার চেষ্টা করি একটা নেগেটিভ জিনিস দিয়ে মানে যেটা আমাদের প্রতি মুহূর্তে অসুবিধে করে আমরা প্রত্যেকে বুঝতে পারি সেইটা দিয়ে বলি আর বুঝতে সুবিধা হবে আমরা সবাই এইটা এই বিষয়ে ভুক্তভোগী যে আমাদের ফোন আছে সবার এখন অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন তো এবার আমাদের মানে পাঁচ মিনিট দেখে নিই একটা মেসেজ এসছে বা একটু স্ক্রল করে নিই একটা গুগল ফিড একটু ফেসবুক পাঁচ মিনিট দেখতে গিয়ে সেটা অধিকাংশ সময় কুড়ি পঁচিশ আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা অ্যান্ড ইভেন আমার ক্ষেত্রেও সেটা ঘটে এই আমি সোকল্ড জ্ঞানের কথা বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ক্ষেত্রে ঘটে আমার আমার শিকার করতে লজ্জা হচ্ছে কিন্তু আমি অকপর নিজের ওপর প্রচণ্ড রাগ ধরে বিরক্তি ধরে যে এ রে ভাই এখান থেকে কি করে হচ্ছে ব্যাপারটা কেন হচ্ছে নেগেটিভ দিয়ে বোঝায় সি মানে কিউ আমি যদি আমার হাতে ফোনটা রাখি সব সময় বা আমার 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 চোখের সামনে আমার টেবিলে আমার কাছে ফোনটা রাখি দ্যাট ইজ কিউ ক্রেভিং সঙ্গ আমার ক্রেভ হবেই মানে ঠিক আছে এখন এতক্ষণ তো কাজ করলাম একটু দেখে একটা টিং টিং এসছে মানে নোটিফিকেশান এসছে বা নোটিফিকেশানের সাউন্ড বন্ধ করা থাকলে একটু দেখেনি নি এইসব করতেই থাকি আমরা তুলে নিলাম ক্রেভ হলো রেসপন্স হলো স্ক্রোল করতে আরম্ভ করছি পড়ছি দ্যাট ইজ রেসপন্স রিওয়ার্ড কী হচ্ছে এক্ষেত্রে রিওয়ার্ড হচ্ছে উইদাউট এনি এনগেজমেন্ট আমার বেশ সময়টা কেটে যাচ্ছে আমি এটা ওটা দেখছি বেশ কারণ এই এনগেজ করাটাতেই আমাদের অধিকাংশ মানুষের অনেক সমস্যা হয় সেটা পড়াশোনায় এনগেজ হতে পারে কাজেকর্মে এনগেজ হতে পারে আচ্ছা করছি করছি এই সহজ যে টাইম কাটানো সেটার জন্যেই তো মোবাইল সেটার জন্যেই তো টেলিভিশন সেটার জন্যেই তো অন্যান্য খাওয়া দাওয়া অমুক তমুক খাওয়া দাওয়া মানে আমি মেন আমাদের শরীরের যে প্রয়োজন সে খাওয়া দাওয়ার কথা বলছি না ওই খালি মুখ চালানো ইত্যাদি ইত্যাদি যে এই ডিভিয়েশনগুলো এখন দেখো উল্টোটা কি করে হয় ধরো আমি ফোনটা আমার কাছেই রাখলাম না তাহলে আমার কাছে কিউটা নেই হচ্ছে না রেসপন্সটা হচ্ছে না আর ওই সহজ রিওয়ার্ডটা হচ্ছে না উল্টে কি হচ্ছে আমার কাছে ধরো প্রচুর বই রাখা আছে কিউতে আমার বই সাজানো আছে রেসপন্স হবে আমি আমার ফ্রি টাইমের কথা বলছি ইভেন আমার ক্ষেত্রে আমি যখন কাজকর্মের পরে এই আমার ঘরে আসি ডিনার করে হয়তো দশটায় ঢুকলাম বা কিছু তো প্রচুর বই রাখা আছে তো যে মুহূর্তে আমি যে ফোনটাকে সরিয়ে দিই আমার কাছ থেকে বিছানার মধ্যে বালিশের তলায় বা দূরে রেখে দিই আমার কাছে প্রচুর বই আমি আলটিমেটলি একটা ওই বই তুলে নিলাম কিউটা আছে এই ক্রেভিং তুলে নিলাম রেসপন্স পড়তে শুরু করলাম এবং দু তিন মিনিট পড়ার পরই আমি ঢুকে গেলাম দশ পাতা পনেরো পাতা কুড়ি পাতা তিরিশ পাতা পড়ে পর দ্যাট ইজ মানে ফ্যাসিনেটিং নিজের কাছে নিজের রেসপেক্টটা অনেক বেড়ে যায় অনেক ভালো লাগে ইনটেক অনেক বেশি হয় সো দিস ইজ কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড অ্যান্ড এই পুরো সমস্ত কিছুতে তোমাদের কাজে কর্মের মধ্যে এই সিস্টেমটাকে এনডোর্স করো যেটা তুমি যে অভ্যেসটা তোমার ভালো অভ্যেস করতে চাইছো সেইখানে কিউ সাজাও কিউটাই তোমাকে করবে রেসপন্স এবং রিওয়ার্ড হবে এবং যেগুলো তোমার দূরে সরাতে চাইছো সেটা মোবাইল হতে পারে সেটা স্মোকিং হতে পারে সেটা অন্য যে কোনো ব্যাড হ্যাবিটস হতে পারে তুমি কিউটাকেই সরিয়ে দাও দ্যাট ইজ আন্ডার এ সিস্টেম আগের দিন যেরম যে প্রচুর রিসার্চ হয়েছে যে রিসার্চের কথা বললাম যে তিনটে গ্রুপকে একশো একশো তিন গ্রুপে তিনটে গ্রুপে ভাগ করা হলো প্রথম একশো মানে এ গ্রুপকে মোটিভেট করে ছেড়ে দেওয়া হলো বি গ্রুপকে মোটিভেশানের সঙ্গে সঙ্গে প্রচুর মেটেরিয়াল দিয়ে দেওয়া হলো কেন এক্সারসাইজ করা দরকার আর সি গ্রুপকে কি করা হলো এই দুটোর সঙ্গে সঙ্গে একটা প্রসেস তাদেরকেই একদম তোমার এক্সেল সিটে তাকে করতে হলো রোজ দিনের সময় ঠিক করে কতটা এক্সারসাইজ করবে কোন জায়গায় করবে কি কি এক্সারসাইজ করবে আগে থেকে প্রি চক আউট করে নেওয়া হলো এবং তার রেজাল্ট হলো ফর্টি পারসেন্ট বেশি ঠিক এরমভাবেই আমরা আমাদের প্রত্যেকের কাজ পড়াশুনো হতে পারে যে কোনো কাজকর্ম হতে পারে আমার ফার্স্ট টাইমকে কীভাবে কাটাবো ভেবেছি সেইটা হতে পারে এরকম একটা প্রসেস সিস্টেম লেড আউট করো দেখো ইট উইল ফেচুয়া রেজাল্ট মানে ফ্যাসিনেটিং রেজাল্ট দেবে এটা গ্যারেন্টি তো এই মোটামুটি এটা নিয়ে আরেকটু ইলাবোরেট করতে পারি আমি পরের দিন বা অন্য কোনো দিন এবং অ্যাকচুয়ালি আমি যেটা বারবার বলছি যে আই এম হিয়ার টু সাপোর্ট ইউ টু হোল্ড ইউর হ্যান্ড ফর ফর ইোর ফর আওয়ার ওভারঅল ওয়েলবিং কারণ আমি নিজের অনেকটা সময় কাটিয়ে এসে নানা রকম ঘাঁটাঘাটি করে পড়াশুনো করে জেনে প্রচুর ওয়ার্কশপ করে করিয়ে এটা আমার কাছেও পাওনা হবে তোমাদের যদি কোনো কাজে লাগে তো সেইভাবে আমার বুধ আর শনিবারের এই ব্লগুলো তো চলছেই যেটা আমার বিশ্বাস তোমরা যদি ফলো করো কেউ কেউ করছেও আমার সঙ্গে যোগাযোগও করছো তাদের সত্যিই কিছু কিছু কাজে লাগবে বাধ্য তাছাড়াও ওয়ান অন ওয়ান সেশনের জন্য অনলাইন সেশনের জন্য যে কেউ আমার সঙ্গে যোগাযোগ করো স্টুডেন্ট টু এলডারলি পারসন এবং আমাদের হাউ টু বি মাইন্ড রিবুটিং যেটা সেশান যেটা ফিজিক্যাল ওয়ার্কশপ সাড়ে তিন থেকে চার ঘন্টা সেইটার জন্য স্কুল কলেজ কর্পোরেট হাউস এনজিও রেসিডেন্সিয়াল সোসাইটি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমার এই ব্লগ পোস্টের সঙ্গেই আমাদের হাউ টু বির ফোন নাম্বার আমার ইমেল আইডি দেওয়া থাকছে যে কেউ উইদাউট এনি হেজিটেশন যোগাযোগ করো ওকে বাই ফর নাও আবার শনিবার দেখা হচ্ছে